আমি এখন উপস্থিত আছি তৃতীয় পদ্মা সেতুর তৃতীয় স্পান যেখানে বসেছে তার কার্যক্রম মেজর চায়না মেজর ইঞ্জিনিয়ারিং কোম্পানি কাজ করতেছেন চায়না মেজর ইঞ্জিনিয়ারিং কোম্পানির চায়না একজন কর্মী উনি এখানকার দায়িত্বে আছেন হি ইজ এ ভেরি রেসপন্সিবল পারসন এবং হি মেনটেন্স দিস ওয়ার্ক অ্যান্ড দিস শিপ হি মেনটেন্স অ্যান্ড হি মনিটরস দিস ওয়ার্কস সো হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট এবং জেন্টেল পারসন ভেরি জেন্টেল পারসন অ্যান্ড হি ইজ ভেরি এক্সপার্ট আপনারা দেখতে পাচ্ছেন হি ইজ মনিটরিং দিস ওয়ার্ক অ্যান্ড হিজ ওয়ার্কার্স অলসো ওয়ার্কস ডান ইন দিস ফাংশন অ্যান্ড 41% ওই ডালাই যে উপরে ওটা এই মেশিনটা হলো এটা আমরা সুন্দর করে একটা ইয়ে করি এটা আমাদের ভালো আকর্ষণ পাইবে ডালাই উপরে কেমনে ওটা এবং কিভাবে ঢালাই করে তার জন্য মেশিনটি এখানে এসেছে এবং এই মেশিনে দেখতে পাচ্ছেন কাজ চলতেছে এই মেশিন দিয়েই এই পিলারগুলো ঢালাই করতেছেন হ্যাঁ অবশ্যই হ্যাঁ আপনার ছবি তো তুলবই কিভাবে ঢালাই দেয় আমরা পিলারগুলো কিভাবে ঢালাই দেয় তা আমরা এখানকার ওয়ার্কারদের কাছ থেকে জানতে পারবো কিভাবে তারা দেখেন কার্যক্রম করে একচল্লিশ নম্বর পিলারে কার্যক্রম চলছে এবং এখানে চতুর্থ স্পান বসবে 40 এবং 41 নম্বর স্পানে চতুর্থ স্পানটি বসার কথা যা তা তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যে আপনার মাওয়া ঘাটে দেখা গিয়েছে যে চতুর্থ স্পান কোথায় বসবে তা রেডি করা হচ্ছে এবং তৃতীয় স্পান বসেছে ধারণা করা হচ্ছে সংশ্লিষ্ট মহল মনে করতেছেন যে এপ্রিল মাসেই চতুর্থ স্পানটি বসার কথা ৭০ মিটার পর্যন্ত উপরে উঠে ঢালাই দেওয়া সম্ভব এই মেশিন দ্বারা এবং এই মেশিনটির দ্বারা এই পিলারগুলো ঢালাই হচ্ছে আপনারা যে পদ্মা স্বপ্নের পদ্মা সেতু এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু নির্মিত হচ্ছে তার নির্মাণের জন্য এখানে কাজ হচ্ছে